উপনির্বাচনে বিপুল ভোট সংখ্যায় জয়ের পর পূর্ব মেদিনীপুরে ফের তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো। শুক্রবার পাঁশকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা মন্ত্রী সৌমেন মহাপাত্রর হাত ধরে তৃণমূলে যোগ দেন। পাঁশকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের 2017 সালে পৌর নির্বাচনে বিজেপি প্রার্থী শিবানী রাউল সহ 30 জন বিজেপি কর্মী এদিন বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন আনুষ্ঠানিকভাবে মন্ত্রী সৌমেন মহাপাত্রর হাত থেকে দলীয় পতাকা তুলে নেয় যোগদানকারীরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, ভারতীয় জনতা পার্টিতে তারা ছিলেন, তাদের ভুল বুঝেছেন। কারণ ইতিমধ্যে তারা দেখে নিয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ভারতবর্ষের অখণ্ডতা থাকবে কি না সেটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি থেকে শুরু করে জনহিতকর কাজের পরিবর্তে তারা যেভাবে জনগণকে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নিত্যদিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, সব কিছুর মধ্য দিয়ে জনজীবন যেভাবে বিপর্যস্ত করে তুলেছেন, তাই আজকে তারা ভুল বুঝেছেন। ভুল বুঝে এক নম্বর ওয়ার্ডের প্রায় 30 জন নেতৃস্থানীয় ব্যক্তি, গতবারে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি, তিনিও আজকে এসে দলে যোগ দিলেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি। অবশ্যই শক্তিশালী হলো। এমনি দিন দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায়, শুধু এই রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে তার বিস্তৃতি ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ত্রিপুরা, গোয়া, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা নির্বাচনে লড়াই করবেন, তারা সবাই তৈরি হয়েছেন। সেভাবে সারা ভারতবর্ষ জুড়ে যেমন বাড়ছে, বাংলাও দিন দিন সমৃদ্ধ হচ্ছে। ইতিমধ্যে যে নির্বাচন হলো দেখলেন, তিনটিতেই বিজেপি পর্যুদস্ত হয়েছে, বিপুল ভোটে তারা হেরেছেন। আরও আগামী দিনে যে চারটি নির্বাচন আছে দেখবেন সেখানেও তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এই অভিযোগগুলো ভিত্তিহীন, এই অভিযোগগুলো যখনই আপনারা শুনবেন প্রমাণসহ বলবেন, আর আমাদের কাছ থেকেও প্রমাণসহ নেবেন যে মানুষের স্বতঃস্ফূর্ততার জন্য তারা আসছেন না সেখানে অভিযোগ। আসলে বিজেপির ঘর এখন ভেঙে খান খান, তাই তাদের এই অভিযোগ করে আপনাদের মতো এই ইলেকট্রনিক্স মিডিয়া বা তাতে যাতে প্রচার পায় সেই জায়গায় থাকতে হবে বলেই তারা অভিযোগ করে। আমি দিদি ভালোবাসি, দিদি কাজকর্ম ভালোবেসে আমি ওই জন্য এনাদের সঙ্গে জয়েন করতাম। অসুবিধা কিছু না, আমার মন থেকে এটা দিদির কাজকর্ম দেখে আমার ভালো লেগেছে। আমাদের সামনে কাউন্সিলর আছে আর আমাদের যে কাজল বাবু স্যার আছে, এনার কাজকর্ম আমার খুব ভালো লেগেছে। এদের কথাতে আমার পরিবর্তি হয়ে আমি এটা জয়েন করলাম আজকে। কি নাম আপনার? শিবানী রাউল। তো আমার কাছে সেরকম কোনো খবর নেই, দলের তরফ থেকে খবর নেই, বা আপনারা আপনাদের কাছ থাকতেই খবর পেয়েছি। এবং যিনি জয়েন্ট করিয়ে করেছেন আর যিনি জয়েন্ট করিয়েছেন বা যিনি জয়েন্ট হয়েছেন উনি 2017 সালে, আমি খোঁজ নিয়ে দেখেছি, 2017 সালে প্রার্থী ছিলেন। ওনার সঙ্গে 7-8 জন জয়েন্ট করেছেন মন্ত্রী সাহেবের হাত ধরে, সেটাও আমরা আপনাদের মাধ্যমে শুনলাম। ওনারা দলের সঙ্গে কোনো কর্মসূচিতেই যুক্তি ছিল না, আগামী দিনে 2017 সালের পথ থাকতে কোনো কর্মসূচিতে ছিলেন না। আর মন্ত্রী সাহেবকে বলবো, বন্যায় মানুষ একতলার নিচে পাঁশকুড়াবাসী ডুবছে, শুধু এই জয়েন্টসি না করে মানুষের পাশে থাকলে আমরা খুশি হব, জন পাঁশকুড়া জনগণ খুশি থাকবে। না না না, 17 সালে পাঁশকুড়া পৌরসভা নির্বাচনে যদি সত্যিকারের ভোট হতো নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি ভোট করতো,
কিন্তু 86 বার করে দিল প্রকল্প, সেই 86 প্রকল্পতে ভারতীয় জনতা পার্টি একটাই জয়লাভ করে, সেটা 6 নম্বর ওয়ার্ড, নাহলে 1 নম্বর ওয়ার্ড। কালকে ভোট হলে 1000 ভোটে আবার ভারতীয় জনতা পার্টি ওখানে জিতবে। কোনো প্রভাব পড়বে না, ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম দল, এতে 25 জন 20 জন 50 জন চলে গেল তাতে কোনো যায় আসে না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে কেসের ভয় বা কোনো আর্থিক লোভ বা চাকরি এইসব দিয়ে দেবো এই আশা দেখিয়ে ওনাকে এইসব করাচ্ছে। তো এতে ভারতের সারা পশ্চিমবাংলা ওই একটাই আশা দিয়ে যাচ্ছে, চাকরি করে দেবো, এই দলে চলে আসো, সেই করো, এই করো, নাই করো, এটা করছে। কিন্তু এতে মন্ত্রী মানে পঞ্চায়েত থাকতে মন্ত্রী কাউন্সিলর চেয়ারম্যান একই কর্মসূচিতে ব্যস্ত, জয়েন্ট শ্রী আর কিছু নাই, প্রত্যেক জায়গায় জয়েন্ট শ্রী, শুধু জয়েন করেই যাচ্ছে প্রত্যেকটা দিন, একজনকে 2 বার 3 বার জয়েন করাচ্ছে। আমার নাম প্রতীক পাখিরা, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রেসিডেন্ট। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।